এটা তো আমার আব্বাস রে, এটা হাত দিয়ে কেন, এটা ওর বউ নাকি রে? হ্যাঁ এটা ওর বউ। ওই দেখ কই কে আমার আব্বাস এরকম কাম করে আনলো। আই রে আব্বাস রে, তোর এনে আমার এত রম না ছিল রে আব্বাস, তুই রে কি করলি রে আব্বাস, কি করলি? সালামের পোলা ও আমারে কইতেছে জি বাবা ভালো আছি, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তা আব্বাস রে কি বিয়া শাদি করার লাগবো না? ও আব্বাস, এখন পোলা বড় হয়েছে, বিয়া শাদি তো দেওয়ানি লাগবো। একটা পাত্রী দেখছিলাম চাচা, পাত্রী কোন? তাহলে ছবি তুলে এনে একটু দেখাইতাম আপনারে। না দেখাও দেখাও দেখাও, তোমাকেও বন্ধু বান্ধব, তোমাকেও এক সমানে চলছ ফিরছ তোমরা আমার পোলার হাতে। আমার পোলা তো এখন অনেক বড় মাপের কি হয়ে গেছে, চাকরি বাকরি করে। তো এখন দেখাও একটা সাইডে দশটা দেখাও, যেটা ভালো লাগে আমরা ওইটাই ই করো, মানে সমস্যা নাই। তা আবার চাচা প্রেম প্রেম করে না তো, দেখা গেল যে পরে আবার ওই এক লাখ লাখ বিয়া করে নেয় বউ নিয়ে আইসে উঠলো, এখনকার লোক তো ভালো না চাচা। তোমার তাইলে তুমি তোমার কি কমো, তাইলে তুমি তাইলে আমার পোলা লেভেলের লোক না, আমার পোলা ওই ধারার কোনো লোকই নেই, আমি মানুষ করছি তো আমার পোলারে, আমি চিনি আমার পোলারে। তুমি এটা ভাবলা কেমন আমার পোলা একলা একলা মানে বিয়া করে বউ নিয়ে আসবো বাড়ি? না এটা ভাবার আগে একটু চিন্তা করা উচিত আছে। আব্বাস তো আবার ওই ঢাকা থাকে, এখনকার যুগ তো খারাপ, দেখা গেছে যে পরে বিয়ে শাদি করে না বোনে এসে উঠা বললো বাড়িতে। না রে বাবা, আমি তোমার একটা কথা কই, একটু শুনো খেয়াল কইরো, তোমরা তো এখনকার পোলাপা না, আমাকে সময় বাবা ইয়ে আসিল না, এই যে চিন্তা ভাবনাটা, এই ভয় আমাকে বাপ মায়ের আসিলই না কোনো সময়। তো আমার পোলার এনে যেটা ভাবতেছাও তোমরা, তো সেই হিসাবে আমি একটা কথা কই তোমারে, সেটা হইলো মনে করো একটা পোলা যখন বড় হয়, একটা মেয়ে যখন বড় হয়, সবটা বাপ মায়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে যে আটটা দশটা মেয়ে দেখুম, তারপরে আমার পোলার জন্য ওইখান থেকে ভালো সংসারী গুণবতী একটা মেয়ে আনো, এটা কিন্তু সব বাপ মারি থাকে বাবা, তোমার বাপ মারে কিন্তু আছে। ঠিকই কইছেন। এখন মনে করো আমার পোলা আমার এই আশা মাইরে, আমি আমার পোলারে কিন্তু তোমরা তো তোমার বাপের কাছে হইনা দেহ, আমি লাস্ট যে এক পাই জায়গা বেচলাম তোমার বাপের কাছে তো বেচলাম, ওইটা কিন্তু আমার পোলার পড়ালেখার জন্য টাকা পাঠাইছি। আমার এই পোলা ডারে মানুষ করার জন্য আমি আমার জানটা শেষ দিয়ে দিছি বাবা। চলো থাক শুনেন কি করলে, যদি আপনি যদি কন তাহলে ই করিও যে আমার একটা মামাতো বোন আছে চাচা। আচ্ছা খুবই সংসারী, খুবই ভালো, খুবই লক্ষ্মী মেয়ে। আচ্ছা তাহলে চাচা আপনি এক কাজ করেন, চাচিরে নিয়ে একদিন বাড়ির পর আসেন, মামাতো বোনারে দেখা দিব, যদি পছন্দ হয় চাচা তাইলে। না আমি আমি আমার বিশ্বাস হয় তোমাকেও মানে আত্মীয় স্বজন ভালো হওয়ারই কথা, তোমার মতো তো ছেলে হয় না বাবা, মাটির মানুষ তুমি। এই যে আজকালকার পুলান দেয় বিড়ি সিগারেট খায়, তুমি তাকে বুগাল দিয়ে আটো না, আমার পোলার মতো হয়েছ তুমি একবার, আমার পোলা একবারে মাটির মানুষ, তুমিও মাটির মানুষ। জি স্যার যাক ভালো হয়েছে, তাহলে ই করো একদিন একটু আনো, আমি তোমার চাষির নিয়ে যাই দেহে আসবো। ঠিক আছে ঠিক আছে বাবা, দেহ ভালো, দেহে ভালো থাকো। আসসালামু আলাইকুম। আশা ছিল মাদ্রাসার পড়ালেখা করা আর কিন্তু পারি নাই, তো ভাবছি পোলাডারে একটা মাদ্রাসার মেয়ে আইনা দিব বউ বানিয়ে, জানি আমাকে সবাই রে দিনের পথে চালিবার পারে। তা তুমি কি কো অভ্যাসের মা? ও চাচা চাচা, আমার আপনার বাড়িতে বিয়ে দিয়ে ফেলাইছি। তুমি তোমার চাষির সামনে গেলে কি কইতেছ? তোমার চাষি গেলে শুনলে হাতে হাতে স্টক করবো, আর কি আবল তাবল তুমি কথা কইতেছো? আমার পোলা কি কি এক লাখ লাখ বিয়া করছে, এটা জীবনেও সম্ভব না, আমার আব্বাস ওইরকম লোক কি নে? তুমি আবল তাবল ও ওই যে একটু ঢাকায় চাকরি বাকরি করে শিক্ষিত হয়েছে, তোমাকে সহ্য হইতেছে না, এক এক সময় এক একটা ফসি নিয়ে আসো তোমরা, কো দেই কি 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 স্ট্যাটাস দিছে? এই দেখেন আব্বাস ভাই, এই যে ঘোর ছবি তুলে স্ট্যাটাস দিছে ফেসবুকে, এই যে গট ম্যারেজ। কি গট ম্যারেজ লিখছে? কি লিখছে? গট ম্যারেজ, গট ম্যারেজ, গট ম্যা। আচ্ছা বুঝলাম, এটা এটা অর্থ কী রে? মানে আমি বিবাহিত। কদেহিত? এটা তো আমার আব্বাস রে, এটা হাত দিয়ে কেন, এটা ওর বউ নাকি রে? হ্যাঁ এটা ওর বউ। ওই দেখ কই কে আমার আব্বাস এরকম কাম করে আনলো, আই রে আব্বাস রে, তোর এনে আমার এত রম না ছিল রে আব্বাস,
তুই রে কি করলি রে আম্মা কি করলি সন্তান বড় হওয়ার সাথে সাথে প্রত্যেকটা বাবা মায়ের মনে একটা স্বপ্ন থাকে সুন্দর ভালো দেখে একটা জীবন সঙ্গী বানিয়ে দেব অথচ আধুনিকতার ছোঁয়ায় আজ আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেই নেই যে মা বাবা এত বছর কত স্বপ্ন নিয়ে লালন পালন করে মানুষ করল তাদের ইচ্ছার কোনো দামই নেই আধুনিক সন্তানেরা মনে রেখো তোমাদেরও একদিন সন্তান হবে সেদিন বুঝবে সন্তান অবাধ্য হলে কেমন লাগে